আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়া বারকাত হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে আপনার সকলে অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আবারও আপনাদের জন্য নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা শিখব কিভাবে অ্যাডোবি ইলিস্ট্রেটর দিয়ে একটি প্রফেশনাল মানের বিজনেস কার্ড ডিজাইন করা যায় তার সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ তো আপনারা যারা আগে থেকে এই ধরনের কাজগুলো সম্পর্কে অবগত রয়েছেন বা এ কাজগুলো পারেন তারা চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন কারণ আমি চাই না আপনাদের মূল্যবান সময়টি আপনারা এই ভিডিওতে নষ্ট করুন আর যদি না জানা থাকে কিভাবে একটি প্রফেশনাল মানের বিজনেস কার্ড তৈরি করতে হয় তার সম্পূর্ণ প্রসেসটা যদি শিখতে চান তার অবশ্যই ভিডিওটা কথা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন কথাটা বলে দেখি আমার ডিসপ্লেতে যে আপনার বিজনেস কার্ড ডিজাইনটি দেখতে পাচ্ছেন কিভাবে আমরা এই ধরনের বিজনেস কার্ডগুলো তৈরি করতে পারি অ্যাডোবি ইলিস্ট্রটর অ্যাপ্লিকেশন দিয়ে এবং কীভাবে প্রিভিউটা তৈরি করব সে প্রসেসটি স্টেপ বাই স্টেপ তো এই প্রিভিউটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফটোশপ দিয়ে তৈরি করা আছে যেটাকে আমরা মকআপ বলে থাকি তো আমরা মূলত মূল ডিজাইনটা করবো অ্যাডোবি ইলিস্ট্রেটরে এবং প্রিভিউটাকে আমরা ফটোশপে এনে ব্যবহার করব তো চলুন আগে মূল ডিজাইনটা দেখি তো আমার ডিসপ্লে যেটা দেখতে পাচ্ছেন এখন এটা কিন্তু হচ্ছে মূল ডিজাইন যেটা আমি অ্যাডবি ইলস্টোর দিয়ে তৈরি করেছি আর এই ডিজাইনটাকে পরবর্তীতে আমি ফটোশপে নিয়ে এসে এখানে প্রিভিউ আকারে সেট করেছি তো প্রথমত আমরা এই মূল ডিজাইনটাকে শিখব তো চলুন শুরু করি আর কথা না বাড়াই তো মূল টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা বিষয় সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করতে চাই সেটা হচ্ছে আমার নতুন একটি গ্রাফিক্স ডিজাইন কোর্স চালু হচ্ছে পঁচিশে জানুয়ারি থেকে যে কোর্সের মাধ্যমে আপনারা গ্রাফিক্স ডিজাইনের এ টু জেড বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব কিছু শিখতে পারবেন এই কোর্সের ফি হচ্ছে মাত্র ছশো বিশ টাকা যেটা রেগুলার ফি হচ্ছে আট হাজার টাকা সেটা মাত্র আপনার ছশো বিশ টাকা দিয়ে করতে পারবেন কোর্সের মেয়াদ হচ্ছে তিন মাস আর ক্লাস হবে প্রতি শনিবার সোমবার বুধবার প্রথম ক্লাসটা হবে রাত নয়টায় তারপরে সবার সম্মতি কর্মে কোন সময় ক্লাসটা করলে সবার জন্য ভালো হবে আমার প্রথম ক্লাসের পরে সে সময়টা ফিক্সড করব আর যে সকল টুলসের মাধ্যমে আমরা গ্রাফিক্স ডিজাইনের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখব সেগুলো হচ্ছে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ইলাস্ট্রেটর মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফটোশপ এবং অ্যাডোবি ফটোশপ তো যারা অ্যাডমিশন নিতে চান এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে চাইলে সরাসরি ফোন নাম্বারে কল করে অ্যাডমিশনটা নিতে পারেন অথবা আমি এই ভিডিও ডেসক্রিপশনে ভর্তি লিঙ্ক দেব কি কি শেখানো হবে সেটা লিঙ্ক দিব এবং সরাসরি প্রাইভেট মেসেঞ্জার গ্রুপ লিঙ্কটা দিব তো যারা কোর্সে ভর্তি হতে চান অবশ্যই দেরি না করে কোর্সে ভর্তি হয়ে যাবেন কারণ এটা একটা সেরা অফার আপনাদের জন্য যারা টাকার অভাবে এতদিন ধরে কাজ শিখতে পারেননি তাদের জন্য একটা বেস্ট অফার মাত্র ছশো বিশ টাকা দিয়ে আপনার কোর্সটা করতে পারবেন এবং সরাসরি লাইভ ক্লাস করতে পারবেন তো এখন আমরা এই ডিজাইনটি তৈরি করবো অ্যাডোবি ইলস্টোটের দিয়ে তো তার জন্য প্রথমে আমরা ফাইলে ক্লিক করব ফাইলে ক্লিক করার পর ফাইল থেকে নিয়ে ক্লিক করে নতুন একটা ডকুমেন্ট নেব তো এখান থেকে যেহেতু আমাদের বিজনেস কার্ডটা প্রিন্টের জন্য রেডি করতে হবে এই জন্য প্রিন্ট টেম্পলেটে ক্লিক করবো এরপরে এখান থেকে ইউনিটটা আমরা পরিবর্তন করে দিয়ে ইঞ্চিত করে দেবো আমরা সময়ের জন্য বিজনেস কার্ডগুলো ইঞ্চিতেই করে থাকি তো এখানে আমি প্রথমে একটা নাম দিয়ে দিচ্ছি আপনি এখানে যে কোনো একটা নাম দেবেন ধরুন আমি এখানে দিলাম বিজনেস বিজনেস কার্ড বিজনেস কার্ড দিলাম এরপরে এখানে ওয়েট যেটা রয়েছে আমাদের প্রফেশনাল বা স্ট্যান্ডার্ড যে বিজনেস কার্ডের সাইজ সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি হচ্ছে ওয়েট আর হাইট হবে আমাদের টু ইঞ্চি আর এখানে আর্টবোর্ড আমরা দুইটা করে দেব যেহেতু আমাদের ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুইটা ডিজাইন করতে হবে এই জন্য টু করে দেব আর ব্লিড এখানে আমরা দিব জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ ইঞ্চি যদি লিঙ্ক করে রাখেন তাহলে সবগুলি একসাথে পরিবর্তন হবে একটা পরিবর্তন করলে আর যদি লিঙ্ক করা না থাকে তাহলে সবগুলোতে লিখে দিবেন জিরো পয়েন্ট ওয়ান টু ইঞ্চি এরপরে কালার মোডটা আমাদের সিএম ওয়াইকে কালার থাকবে এখান থেকে রাস্টার ইফেক্টটা আমাদের হাই তিনশো পিপিআই থাকবে দেন এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করে আমরা সম্পূর্ণ নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দুইটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে তো প্রথমত আমরা আর্টবোর্ডগুলোকে একটু সেট আপ করে নিব যেহেতু আমরা ব্লিডটা এখানে নিয়ে ফেলছি এখন আমাদের সেফ মার্জিন জোনটা নিতে হবে তো এর জন্য এখন আমরা সেফ মার্জিন জোন সেভ করব প্রথমে তার জন্য প্রথমত আমি এখান থেকে টুল প্যানেল থেকে যে রেক্ট্যাঙ্গেলটা রয়েছে রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করলাম দেন এখান থেকে আমি এই কালারটাকে সিলেক্ট করে দিচ্ছি ফিলে আর স্টোকটাকে আমি নান করে দিচ্ছি নান করে দেওয়ার পর জাস্ট এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের বিজনেস কারের যে অরিজিনাল সাইজ সেই সাইজের একটা আমি শেপ নিব তার জন্য থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি দিলাম এখানে এবং হাইট দিলাম টু ইঞ্চি দিয়ে ওকে বাটনে ক্লিক করে আমার কিন্তু এটা চলে আসছে এরপরে আমি এখান থেকে এটাকে হরিজেন্টাল এবং ভার্টিক্যালি সেন্টার করে নিলাম তাহলে আমাদের মূল আর্টবোর্ডের সাথে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে বসে যাবে এরপরে আমাদের সেফ মার্জিন জোনটা সে নিতে হবে সেফ মার্জিন জোনটা আমরা কেন নিব মূলত হচ্ছে আমরা যখন একটা বিজনেস কার্ড প্রিন্টের জন্য পাঠাই তখন তারা প্রিন্ট যখন করে একসাথে কিন্তু এক হাজার পাঁচ হাজার দুই হাজার পাঁচশো এভাবে কিন্তু প্রিন্ট করে বের করে এখন আমরা যদি এই ব্লিড এবং সেফ মার্জিন জোনটা যদি না নিই আমরা যদি মূল ডকুমেন্টের উপরে ডিজাইনটা করি তাহলে প্রিন্ট করে যখন বের করবে তখন হচ্ছে কি আমাদের ডিজাইনটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্য আমাদের ডিজাইন যেন কোনোভাবে নষ্ট না হয়ে যায় ডিজাইনের জন্য কোনো যেন ড্যামারেজ না আসে তার জন্য আমরা এখানে ব্লিডটা নিয়ে এবং সেফ মার্জিন জোনটা নিয়ে থাকি এবং সেফ মার্জিন জোনটার বা সেফটি মার্জিন যেটা বলি ওইটার মধ্যে মূলত আমাদেরকে ডিজাইনটা করতে হবে তার জন্য আমি এই শেপটাকে আবার সিলেক্ট করলাম সিলেক্ট করার পর যাবো অবজেক্ট মেনুতে এখানে আসার পরে আমরা এখান থেকে পাতে ক্লিক করব পাথ থেকে অফসেট পাতে ক্লিক করব তাহলে এই ধরনের একটা ইন্টারফেস আমাদের সামনে ওপেন হবে এখান থেকে হয়তো বা আপনাদের এটাকে যদি বাড়াইতে উপরের দিকে যাবে তো আমাদের কিন্তু বাড়ানো দরকার না আমাদের ভিতরের দিকে কমানো দরকার এজন্য আমি লিখে দিচ্ছি মাইনাস জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ দিয়ে আমি যে দেখি এই যে দেখেন ভিতরের দিকে ছোট বক্সের মতো চলে আসে তো এটাকে আমি সেফ মার্জিন জোন বা সেফটি মার্জিন হিসেবে ব্যবহার করব তো আমি এটুকু দিয়ে এখানে জাস্ট ওকে বাটনে ক্লিক করলাম অবশ্যই আপনি এখানে ভ্যালুটা একটু বাড়ায় কমা দিবেন আপনার এখান থেকে আর একটু বাড়াও নিতে পারেন যদি এভাবে কমান একটু তাহলে পঁচিশ আসবে তো আমি এতটুকু নিচ্ছি না জাস্ট আমি এখান থেকে এটা দিয়ে রাখতেছি এটা দিলে পারফেক্ট একটা আমি আউটপুট পেয়ে যাবো ইনশাল্লাহ তারপর এখান থেকে আমি ওকে বাটনে ক্লিক করলাম ওকেবারে ক্লিক করার পর আমি এই দুইটাকে একসাথে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর মাউসের পাশে ক্লিক করবো এখান থেকে আমি ক্লিক করে দিব মেক গাইড মেক গাইডে ক্লিক করলে এই কালারগুলো আমাদের চলে যাবে শুধু এখানে আমাদের লাইনগুলো আছে শুধু লাইনগুলো আমরা পাবো যেগুলোর আমাদের প্রয়োজন তো এখান থেকে আমি মেক গাইডে ক্লিক করলাম এখন দেখেন এখানে কিন্তু একটা মেক গাইড দেখতে পাচ্ছি এবং উপরে একটা কিন্তু বোঝা যাচ্ছে না তার কারণ হচ্ছে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডটা যেহেতু আমরা নিয়ে ফেলিনি এখন আগে আমাদের ব্লিড সহ একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে তার জন্য আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করে এখান থেকে ড্রাগ করে ধরে রেখে আমি একটা এভাবে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম যখনই ব্যাকগ্রাউন্ডটা নিব। এখন কিন্তু আপনার সুন্দরভাবে লাইন দুইটা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা লাইন এখানে একটা লাইন এরপরে আমি এটা যে সেট আপটা করলাম এটা পুরোটাকে সিলেক্ট করে থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম বা আপনার এডিট মেনুতে যাবেন এখান থেকে কপি করবেন এরপর এই আর্টবোর্ডের উপরে একটা ক্লিক করবেন আগে ক্লিক করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যাপ ফ্রেশ করতে পারেন অথবা আপনার এডিট মেনুতে ক্লিক করবেন এখান থেকে পেস্ট পেস্টিন ফ্রন্টে ক্লিক করবেন তাহলে এটা এখানে যে প্লেসেছিল ওই প্লেস অনুযায়ী এখানে বসে যাবে এখন আপনার কী কালার নিয়ে কাজ করবেন সে কালারগুলো সিলেক্ট করে দিবেন তো আমি যদি আমার আগের ডিজাইনটা দেখাই এখানে দেখেন আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালারটা রেখেছিলাম আমি শুধুমাত্র আমি দুইটা কালার নিয়ে কাজ করেছি একটা যে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখছি আর মূল ডিজাইনটা আমি ব্লু কালার দিয়ে করছি আর পাশাপাশি এখানে শুধু একটা ট্যাক্স আমি ব্ল্যাক কালারে ইউজ করছি এখানে টেক্সটগুলো ব্ল্যাক কালারে ইউজ করছি তো এই ডিজাইনটা আমি করব এখন তো তার জন্য আমি এই শ্যাপ দুইটাকে ধরে আমি এখান থেকে হোয়াইট কালার করে দিচ্ছি হোয়াইট কালার করে দিলাম দেন এখানে যা আসে সবগুলোকে একসাথে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল টু প্রেস করে লক করতে পারি অথবা আমরা এখানে অবজেক্ট মেনুতে যাব এখান থেকে লকে ক্লিক করব তারপর এখান থেকে সিলেকশনে ক্লিক করে লক করে নেব তাহলে এগুলো আর আমাদের নরাচনা করবে না যখন আমরা ডিজাইন করতে যাব তখন আমাদের কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের ঝামেলা সৃষ্টি করবে না এখন আমরা প্রথমে আমাদের যে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টে ডিজাইন করব তার জন্য আমি এটাকে একটু জুম করে নিচ্ছি যাতে আপনার জিনিসটাকে একটু ভাবে দেখতে পারেন তো আমি একটু জুম টুলে ক্লিক করে একটু বড় করে নিচ্ছি প্রথম আর্টবোর্ডটা ওকে এটা একটু বড় করলাম তো প্রথমত এখানে আমি আমার নামটা লিখবো তার জন্য টাইপিং টুলে ক্লিক করতেছি আগে আমি টেক্সগুলো লিখে নিচ্ছি পরে আমরা এটাকে অ্যারেস করবো এবং সুন্দরভাবে সাজাবো তো এখানে আমি আমার নামটা লিখতেছি এম ডি আওয়াল হোসেন এম ডি আওয়াল হোসেন লিখলাম এখন এখানে যে আমাদের হেডিং ফোন যেটা থাকবে বা হেডিং টাইটেল যেটা থাকবে সেটাকে আমরা দশ থেকে বারো পিটির মধ্যে রাখবো তাহলে আমরা আউটপুটটা ভালো পাবো তো এই জন্য আমি এখান থেকে উইন্ডোতে ক্লিক করতেছি উইন্ডো থেকে আমার টাইপ টাইপ থেকে ক্যারেক্টারে ক্লিক করে ক্যারেক্টারে মেনুটা ওপেন করে নিলাম এখানে দেখতে পাচ্ছেন ফোনটা আমার এখানে বারোই দেওয়া আছে কিন্তু ফোনটা আমি এখানে চেঞ্জ করে দেব এখানে যে ফোনটা দেওয়া আছে আমি এই ফোনটা ইউজ করবো না আমি এখানে লাতো ফোনটা ইউজ করতে পারি বা মোট স্যারান ফোনটা ইউজ করতে পারি বা রেলওয়ে ফোনটা ইউজ করতে পারি তো এখান থেকে আমি লাতো দিলাম এবং এখান থেকে স্টাইলটাকে আমি বোল্ড করে দিব বোল্ড করলাম দেন এটাকে ধরে আমি অ্যাডজাস্ট করে এ বরাবর রাখলাম অবশ্যই আমরা যে ডিজাইনটা করব ডিজাইনটা আমার মাঝখানে যে সার্কেলটা রয়েছে রেক্ট্যাঙ্গেলটা রয়েছে মাঝখানে রেক্ট্যাঙ্গেলটার মধ্যে করব তাহলে আমাদের ডিজাইনে যখন প্রিন্ট করে বের করব কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের ডিস্টার্ব হবে না তো এখান থেকে আপনি কী কালার নিতে চাচ্ছেন কালারটাও পিক করে দিবেন তো এখান থেকে আমি এই কালারটা নিয়ে কাজ করবো এই কালারটা পিক করে দিলাম তারপর এখান থেকে আবার আমি এটাকে সিলেক্ট করে এবং অল বাটন প্রেস করে শিপ ধরে একটা কপি করলাম দেন টাইপিং টুলে ক্লিক করে এখানে আপনার যে পদবীটা রয়েছে পদবীটা এখানে লিখে দেবেন যে আপনি কী নিয়ে কাজ করতেছেন তো এখান থেকে আমি দিলাম গ্রাফিক্স ডিজাইনার গ্রাফিক্স ডিজাইনার গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর কনটেন্ট ক্রিয়েটর ক্রিয়েটর গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর দেন এই টেক্সটটাকে আমি সিলেক্ট করলাম এখান থেকে আবার টাইপিংয়ের ক্যারেক্টারটা অন করে নিলাম এটা ফোনটা সার্জটা আমি ফাইভ পিটি করে দিব দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার বোল্ট দেওয়া আছে তো এটাকে আমি বোল্ট রাখবো না এটাকে আমি নর্মালি মিডিয়াম করে দিচ্ছি মিডিয়াম করে দিলে আমি ভালো একটা কাঠ পাবো ওকে তো এটার কালারটা আমি এখান থেকে ব্ল্যাক কালার করে দিব আমি এই কালারটাকে এই কালারটা দিবো না আমি এখান থেকে এটা দিতে পারি বা এখান থেকে এই ব্ল্যাকটা দিতে পারি ওকে তো মোটামুটি একটা ভালো লুক চলে আসছে এখন আমি এখান থেকে আমার লাইন টুলটা নিচ্ছি লাইন টুলটা নিয়ে আমি একটু লাইন দেবো এখানে শিপ বাটন একটা লাইন তৈরি করে নিচ্ছি এ পর্যন্ত রাখতে পারি ওকে দেন স্টকটা এখান থেকে একটু বাড়াই দিচ্ছি স্টকটা ধরেন আমি এখান থেকে পঞ্চাশ পিটি দিয়ে রাখতেছি ওকে ভালো একটা আউটপুট আসছে দেন এটার লাইনটার কালারটা আমরা এখান থেকে এই কালারটা দিতে পারি ওকে এই যে চলে আসছে দেন এখান থেকে আমি এটাকে একটু জুম করতেছি জিনিসটা পারফেক্ট আরও বসানোর জন্য আমি এখানে একটা সুন্দর করে শ্যাপ বসাবো তার জন্য এখান থেকে ইলেপ্ট টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি কিবোর্ড থেকে শিপ বাটন প্রেস করে এখানে ছোট্ট করে একটা ইলিপ তৈরি করে নিলাম দেন এটার কালারটা আমি ফিল থেকে এই স্টক থেকে ফিলে কনভার্ট করে দিচ্ছি যাতে এটা সুন্দর করে হয়ে বসে ওকে এই দুটো বসে গেছে এই দুটাকে একটু অ্যালাইন করে নিচ্ছি দেন কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম একটু উপরের দিকে তুলে দিচ্ছি এটাকে ধরে ওকে কন্ট্রোল জিরো দিচ্ছি এবারে এরপরে যে কাজটি করব এই দুইটাকে একসাথে সিলেক্ট করলাম তিনটাকে দেন এখান থেকে আমরা লেফট অ্যালাইন করে দিব তাহলে বাম দিকে সবগুলো সমান হয়ে যাবে তাহলে আমাদের এখানে নামের যে সেকশনটা এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যে কাজটি করব। সেটি হচ্ছে আমাদের এখানে যে আইকনগুলো বসাতে চাই আমরা যেমন ফোন আইকন দরকার হবে ইমেল আইকন দরকার হবে সেই জিনিসগুলো দরকার হবে তো তার জন্য আমি এখান থেকে প্রথমে আইকনগুলো বসানোর জন্য যে শ্যাপের প্রয়োজন সেই শেপগুলো তৈরি করে নিচ্ছি আমি রেক্ট্যাঙ্গেলে ক্লিক করলাম তারপর এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমি একটা সাইজ দিয়ে দিব যে সাইজটি আপনারা দিতে পারেন বা আপনারা আপনাদের মতন ব্যবহার করতে পারেন এখানে আমি ব্যবহার করব জিরো পয়েন্ট ওয়ান নাইন এইট সেভেন হাইট এবং ওয়েট দুটো আমি সমান নেব এই জন্য এটাকে সিলেক্ট করে কোনো সি দিয়ে কপি করলাম এটা আমি এখানে পেস্ট করে দিলাম দিয়ে ওকে ক্লিক করলাম তাহলে একটা শেপ আমার এখানে তৈরি হয়ে গেল দেন এটা দেখেন কর্নারটা আমি একটু রাউন্ড করে দিব তো এখান থেকে আমি কর্নারে রাউন্ড অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে যে কর্নারটা স্কোর সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর ওয়ান দিতে পারি বা আপনি নর্মালি ড্রা করে নিলেও কিন্তু হয়ে যাবে তো আমি এটা নিলাম এখান থেকে এটা বসালাম এখানে দেন অল্ট বাটন প্রেস করে সরি এটাকে সিলেক্ট করে অল্ট বাটন প্রেস করে ধরে রেখে আমরা এটাকে কপি করে নিব সিপ বাটন ধরে কপি করলাম তারপর কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম মোট চারটা হয়ে গেল এই চারটাকে সিলেক্ট করে ডাউন করে দিচ্ছি নিচের দিকে ধরেন এবার আব রাখতেছি এবার আব রাখলে পাটাপাটি এখন আমাদের আইকনগুলো কিন্তু এখানে সেট করতে হবে আইকনগুলো সেট করার জন্য আপনাদের কিন্তু এই আইকনগুলো দরকার হবে তো এই আইকনগুলো কোথায় পাবেন এই আইকনগুলো ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনারা যদি গুগলে গিয়ে লিখেন ফ্ল্যাট আইকন ডট কম ওই ওয়েবসাইট থেকেও আপনার ডাউনলোড করে নিতে পারেন তো এখান থেকে আমি এটা ব্যবহার করব এই কিউআর কোডটা ব্যবহার করবো তা তারপর এখান থেকে লোকেশনটা নিব এরপর এখান থেকে আমার এই ফোন নাম্বারটা নেব এবং এই ইমেলটা নিব তো আমি এই চারটা তথ্য থেকে নিউজ করবো দেন এখান থেকে আমি এগুলোকে ধরে নিয়ে যাচ্ছি ড্রাগ করে ড্রাগ করে আমি সরাসরি ইলেস্টনের মধ্যে এনে ছেড়ে দেব এখানে সেরে দিলে আমি এখানে অনেক বড় হয়ে গেছে তাই না তো আমি এটাকে একটু জুম আউট করে নিচ্ছি অল্ট এবং শিপ বাটন ধরে একটু ছোটো করে নিচ্ছি আইকনগুলো অনেক বড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমাদের যে সমস্যাটা হয়েছে আমি কিউআর কোডটা যদি একটু পরে নিয়ে আসতাম কন্ট্রোল জেড দিই তো আমি একটু কন্ট্রোল জিরো দিচ্ছি আবার আমি আইকনটা এখান থেকে একটু পরে নিয়ে আসবো কিউআর কোডটা অনেক বড়ো হয়ে গেছে আগে আইকনগুলোকে নিয়ে যাই শুধু এই চ্যাটটাকে আগে নিয়ে যাই এখানে আমি ছেড়ে দিলাম চলে আসছে দেন এটাকে আমি একটু ছোটো করে নিব এখন এখান থেকে অল্ট এবং সিপ বাটন ধরে এগুলো ছোটো করে নিচ্ছি ছোটো করে নিই আর একটু ছোটো করে নিব ছোটো করে নিলাম দেন এগুলোকে একটু সাইডে রাখি এভাবে দেখেন চারটা কিন্তু আমার এগুলো কিন্তু ইমেজ আকারে আছে এগুলোকে আগে আমাকে কনভার্ট করে ভ্যাক্টরে কনভার্ট করে নিতে হবে তার জন্য যেই ইমেজটাকে আপনি সিলেক্ট করবেন এখান থেকে ইমেজ ড্রেসে ক্লিক করে এটাকে স্কেচ আর্টে ক্লিক করে দেবেন দেন এক্সপান্ডে ক্লিক করবেন ভ্যাক্টর হয়ে যাবে এভাবে প্রত্যেকটাকে আপনাকে করতে হবে একটা একটা করে ঠিক আছে তো এইগুলো কিন্তু আমার আগে থেকে করা আছে জাস্ট আমি আপনাদেরকে জিনিসটা দেখানোর জন্য কিন্তু করতেছি যাতে আপনার জিনিসটা হাতে করলে আমি শিখতে পারেন আর এর আর অনেক কিছু আছে এগুলো প্র্যাকটিক্যালি দেখাতে গেলে আর অনেক সময় লাগবে তো আমি আপনাদের সময়গুলো নষ্ট করতে চাই না তো এখান থেকে যে আমার আইকনটা রয়েছে এখন আইকনটাকে আমি একটু ছোটো করে নিব অল্ট এবং শিপ বাটন ধরে একটু ছোটো করে নিচ্ছি ছোটো করে নেওয়ার পর আমি এখানে নিয়ে আসতেছি এটার কালারটা আমি এখানে হোয়াইট কালার করে দেব হোয়াইট কালার করে দিলাম দেন এটাকে আমি একটু সেন্টার বরাবর নিয়ে যেতে পারি এইভাবে বার একটু ছোটো করে দিতে পারি আইকনটা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে নিয়ে নেবেন ঠিক আছে তো আমি এটুকু দিলাম এখন এখানে যে সাইজটা আমি ইউজ করছি ওই সাইজটা আমি কিন্তু কপি করে নেব এখান থেকে সুন্দর করে ট্রান্সফর্ম থেকে কপি করে নিচ্ছি এই লোকেশনটা তারপরে এটাকে সিলেক্ট করে আবার ট্রান্সফর্মে ক্লিক করব এখানে ওটাকে পেস্ট করে দেবো তাহলে ওই সাইজটা এখানে চলে আসবে এটাকে আমি এখানে রাখবো একইভাবে লোকেশনটাকে সিলেক্ট করলাম একই একই সাইজটা এখানে দিয়ে দিয়ে এন্টার দিচ্ছি এটা আমাদের একই সাইজ হয়ে গেল এটাকে আমি এখানে রাখবো দেন ইমেলটাকে সিলেক্ট করতেছি ইমেলের সাইজটাও আমরা সেম দিয়ে দিব ওকে দেন এটা যেহেতু একটু লম্বা লম্বা এই জন্য একটু বড়ো মনে হচ্ছে তো এটাকে আমরা আরেকটু ছোট ছোটো করে দিতে পারি এটাকে হালকা আরেকটু ছোট করে দিই বেশি বড় হয়ে যাচ্ছে অল শিপ ধরে ছোটো করে দিতে পারি অল এবং শিপ ধরে হালকা একটু ছোটো করে দিলাম ওকে দেন এগুলো আমি কালারগুলোকে হোয়াইট করে দিচ্ছি এগুলো যেহেতু ব্ল্যাক কালার দেওয়া আছে ব্ল্যাক কালার রাখলে ভালো লাগবে না হোয়াইট করে দিলাম এখন কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগতেছে তো আমি এখান থেকে একটু জুম করে নিচ্ছি এই আমার ইমেল আইকনটা একটু ছোটো করে দেওয়ার জন্য যত বড় করে নেবেন কাজ করতে তত সুবিধা হবে আমি অল্ড এবং শিপ বারন ধরে একটু ছোটো করে নিলাম ওকে কন্ট্রোল জিরো দিচ্ছি এরপরে আমি আইকনগুলোকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখান থেকে হরিজেন্টাল এবং ভার্টিক্যালি সেন্টার করে নিব এদেরকে সিলেক্ট করব এখানে হরিজেন্টালি ভার্টিক্যালি সেন্টার করব এই দুটোকে সিলেক্ট করবো হরিজেন্টালি এবং ভার্টিক্যালি এখান থেকে আমরা সেন্টার করে নিব এটাকে সিলেক্ট করে হরিজেন্টালি এবং ভার্টিক্যালি সেন্টার করে নিব দেন এগুলোকে গ্রুপ করে নিব কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবো এই দুটাকে সিলেক্ট করে এই দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবো সেমভাবে এই দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবো এই দুটোটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবো এখন আমাদের ট্যাক্সগুলো এখানে লিখতে হবে তো ট্যাক্সটগুলো লেখার জন্য আবার টাইপিং টুলে ক্লিক করব এখান থেকে আমি একটা টেক্সট লিখে নিচ্ছি ধরুন আমার ফোন নাম্বারটা দিচ্ছি এখানে প্লাস এইট এট জিরো ওয়ান এইট সেভেন থ্রি ফোর এইট থ্রি জিরো থ্রি জিরো এর ফোন নাম্বারটা দিয়ে দিবেন ফোন নাম্বারটা দেওয়ার পর আমি এখানে একটা করে ইউজ করব আর এখানে আমার যে টেক্সটটা ইউজ করবো এটা সাইজটা আমার এখানে ছয় বা আটের মধ্যে রাখতে হবে ছয় থেকে আটের মধ্যে রাখবো ধরেন এখান থেকে আমি এটাকে সাত করে দিচ্ছি সাত করে দিলাম তারপরে এটা স্পেসটা আপনি যদি চান একটু বাড়াতে বাড়াতে পারেন যেমন জিরো ওয়ান এইট থ্রি সেভেন এখান থেকে একটা স্পেস দিলাম বা এখান থেকে আমরা ড্যাশটা দিতে পারি ফোর এইট থ্রি জিরো থ্রি জিরো এটুকু আমরা রাখতে পারি ওকে তো এভাবে আমি দিতে পারি অথবা এখান থেকে আরেকটা দেওয়া যায় সেটা হচ্ছে এই যে আমাদের চারটা চারটা করে থাকবে এখান থেকে তিরিশ তিরিশ এখান থেকে আমাদের এটা একটা থাকবে ওকে এভাবে দিতে পারি তো আমি এইভাবে ফোন নাম্বারটা দিলাম তো আপনার যেভাবে সুবিধা হবে আপনি সেভাবে দিবেন দেন আমি এটাকে এই পর্যন্ত অব্যাহত রাখতেছি এরপর অল্ট বাটন এবং সিপ বাটন ধরে এটাকে কপি করে নিব দেন কন্ট্রোল ডি দিয়ে কপি করে নিচ্ছি এখন আমরা এগুলো পরিবর্তন করবো এখানে আমার ইমেল থাকবে ধরেন আমার ইমেলটা এখানে দিচ্ছি এ ডাব্লু এ এল এস আই আর আওয়ার তিনশো ষাট অ্যাট দ্য রেট জি এম এ আই এল জিমেল ডট কম ওকে এটা দিলাম এখানে তারপর এটা আমাদের লোকেশনটা পরিবর্তন করতে হবে লোকেশন অ্যাড্রেস লোকেশনটা দিতে হবে তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি দিনাজপুর সাদার দিনাজপুর ডিআইএন দিনাজপুর এরপর এখানে ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট অ্যাড্রেসটা দেবেন ডাব্লু 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 ডট এ ডাব্লু এ এন টি ইসিএইচ ডট কম ওকে তো এইভাবে ট্যাক্সগুলো আগে দিয়ে দিবেন তারপর সব ট্যাক্সগুলোকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার এখান থেকে উন্ডোজে যাবেন এখান থেকে টাইপে যাবেন টাইপ থেকে যে প্রেগ্রাফে ক্লিক করবেন প্রেগ্রাফটা ওপেন হবে এখান থেকে অবশ্যই লেফট এলাইনম্যান দিয়ে রাখবেন তাহলে যে বাম দিক থেকে লেখাগুলো আমাদের ডান দিকে যাবে যেহেতু আমাদের এই এইদিকে আছে আর যদি আপনার আইকনগুলো ডান দিকে নিতেন তাহলে এখান থেকে লেফট সাইডে রাইট সাইডে ক্লিক করতেন তাহলে লেখাগুলো ডান দিক থেকে বাম দিকে যাবে অবশ্যই এটা একটু ঠিক করে নেবেন দেন এটা আমি মুভগুলো ক্লিক করে অ্যালাইনটাকে আমি এখানে ঠিক করে নিচ্ছি এলাইনটাকে আমি এখানে বাম দিকে সমান করে নিচ্ছি তারপরে এই দুইটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি এখান থেকে এদেরটাকে আগে সিলেক্ট করি টেক্সটটা এবং এটা এদেরকে মেরিল করে নিচ্ছি মেরিল হয়ে গেল কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম গ্রুপ করলাম দেন এদেরকে সিলেক্ট করলাম কন্ট্রোল এখান থেকে আগে মেরিল করে নিলাম আগে তারপর কীবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম সেমভাবে এদেরকে সিলেক্ট করলাম এখান থেকে মেরিল করলাম কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এদেরকে সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে মেরেল করে দিলাম কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এখন দেখুন সবগুলো কিন্তু স্পেসগুলো সব থেকে সমান হয়ে গেছে দেন সবগুলোকে সিলেক্ট করে আমি এখান থেকে লেফট সাইডে সমান করে নিলাম দেন এখান থেকে ডিস্ট্রিবিউটগুলো দিয়ে দিলাম সবগুলো সমান আমাদের হয়ে গেল কন্ট্রোল জিরো দিচ্ছি ওকে তো এখানে দেখেন আমাদের কিন্তু ট্যাক্স এবং নাম এখান থেকে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখন এখানে আমাদের লোগো লাগবে কিউ আর কোড লাগবে তো কিউ আর কোড তৈরি করার জন্য আবার আমি এখান থেকে একটা র্যাকটিক নিচ্ছি দেন এখানে একটা ক্লিক করলাম এখানে আমি কিউআর কোড একটা সাইজ দিচ্ছি আপনার দিতে পারে সেটা যেমন জিরো দশমিক ফাইভ এইট এইট ফোর আমি এটা দিতে পারি দেন এটাকে আমি কপি করে নিচ্ছি সাইজটা জাস্ট আমি এই ভ্যালুটা দিয়ে করি একটা সাইজ এখানে চলে আসবে আমি সাইজটা ব্যবহার করতে পারি দেন কিউআর কোডের কালারটা আমি ইস করবো এই কালারটা দিচ্ছি যেহেতু আমি দুইটা কালার নিয়ে মাত্র কাজ করতেছি এই জন্য এটা দিলাম এটাকে আমি যে নিচের যেটা আছে এটা সে নিচে অ্যালাইনমেন্টটা যেন সমান থাকে সেদিকটা আমি খেয়াল রাখবো যদি আপনি অ্যাডজাস্ট করতে সমস্যা হয় কিবোর্ড থাকে কন্ট্রোল আর দিবেন রুলারটা অন করে নেবেন দেন রুলার এনে নিচে অ্যাডজাস্ট করে বসাবেন তাহলে শেপটা কোথায় বসবে এটা বুঝতে পারবেন তো আমি এখানে অ্যাডজাস্ট করে বসা নিলাম দেন রুলারটাকে সিলেক্ট করে আবার ডিলিট করে দেবেন এবার আমি এই কিউআর কোডটা নিয়ে আসবো তার জন্য ফাইলে ক্লিক করলাম ফাইল থেকে আমি এখান থেকে ক্লিক করতে সে প্লেসে ক্লিক করতে পারি বা নর্মালি এখান থেকে যদি এন্ড ড্রপ করে নিয়ে যায় তারপরেও কিন্তু হবে তো আমি এটাকে সিলেক্ট করে নিয়ে আসতে সে এন্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দিলাম এটা কিন্তু অনেক বড়ো হয়ে যাবে তো এটাকে একটু ছোটো করে নিতে হবে আমি অল শিপ ধরে ছোটো করে নিয়েছি জুম আউট করে দেন সিলেকশন টুলে ক্লিক করে অল্ট এবং শিপ বারণ ধর ছোটো করে নিচ্ছি ওকে কন্ট্রোল জিরো দিলাম আবার এরপরে আবার অল্ট এবং শিফট দিয়ে ছোটো করে নিলাম ছোটো করে নেবে এটাকে এক্সপ্যান্ড করতে হবে আগে এক্সপ্যান্ড করার জন্য এটাকে সিলেক্ট করলাম এখান থেকে ইমেজ স্ট্রেসে ক্লিক করলাম এখান থেকে স্কেচ আর্টে ক্লিক করে ওকে ক্লিক করলাম দেন এখান থেকে আমি এক্সপ্যান্ডে ক্লিক করব তো এটা এক্সপ্যান্ড হয়ে যাবে দেন এটাকে আমি এখানে নিয়ে বসালাম দেন দুইটাকে সিলেক্ট করলাম এখান থেকে হরিজেন্টাল এবং ভার্টিক্যাল সেন্টার করে দিলাম দেন এটার কালারটা ব্ল্যাক আছে এটাকে আমি হোয়াইট কালার করে দিচ্ছি তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে ওকে এই যে ব্ল্যাক করে দিলাম আর এই যে এটাকে আমি একটু হালকা রাউন্ড করে দিতে পারি ধর একটু হালকা রাউন্ড করে দিতে পারি সেক্ষেত্রে জিনিসটা আরো ভালো লাগবে তো আমি এভাবে নিয়ে নিলাম এখন আমাদের এখানে যেমন আমি এখানে যে ডিজাইনটা করছি এখানে দেখেন আমার কিন্তু কোম্পানির একটা লোগো দেওয়া আছে তো এভাবে আপনি যখন কোনো ডিজাইন করবেন যে কোম্পানির আন্ডারে করবেন সে কোম্পানির যদি লোগো থাকে তারা আপনাকে সেই ইনফরমেশনগুলো দিয়ে দিবে এই ফোন নাম্বার ইমেল সব কিছু দিয়ে দিবে তাই শুধু আপনাকে তথ্যগুলো নিয়ে কাজ করতে হবে তো এখান থেকে আমি এই লোগোটা সিলেক্ট করলাম এবং আমার এটাকে সিলেক্ট করলাম বা আমার আগে থেকে কিন্তু লোগোগুলো সব রেডি করা আছে যেগুলো নিয়ে আমি সবসময় জন্য কাজ করি আমি এখান থেকে যদি ওপেন করে নিই এই যে লোগোটা আমার এখানে দেওয়া আছে তো শুধু আমি লোগোটা নিয়ে যেতে পারি বা যেহেতু এখানে আমার সব কিছু রেডি করেই আসে আমি লোগোটা এবং নামটা এই ধরে ড্রা করে আমি এখানে শুধু নিয়ে আসতেছি ঠিক আছে নিয়ে আসলাম তো লোগোটা এখানে বসে গেল আর আপনার যে কোম্পানি কাজ করবে সেই কোম্পানি কিন্তু আপনাদেরকে লোগোটা দিয়ে দিবে এটা নিয়ে আপনাদের টেনশন করা বা ঝামেলা করার কোনো দরকার নেই তো এটাকে আমি সেন্টার বরাবর অ্যাডজাস্ট করে বসাবো তো এখানে রাখলাম দেন কিবোর্ড থেকে কন্ট্রোল জুম টুলে ক্লিক করে মাইনাসে ক্লিক করে একটু এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি দেন আমি এই দুটাকে একটু সিলেক্ট করবো সিলেক্ট করার পর কন্ট্রোল যে দিয়ে গ্রুপ করবো দেন এই দুইটাকে আবার আমি একসাথে গ্রুপ করে নিব এই দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল যদি গ্রুপ করব দুটাকে সিলেক্ট করে এখান থেকে মেরিল করে নিচ্ছি তাহলে জিনিসটা আমাদের দেখতে সুন্দর লাগবে অ্যারেঞ্জমেন্টটা যদি ভালো না হয় আপনার কিন্তু ডিজাইনটা কখনোই দৃষ্টিনন্দন হবে না তো জাস্ট আমরা একটা ডিজাইন করলাম এখন এ পাশে একটা ডিজাইন করতে হবে এ পাশে আমার এটা দরকার হবে আবার লোগোটাকে অল বাটন প্রেস করে কপি করে আমি এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এটাকে একটু উপরের দিকে তুলে দিচ্ছি সেন্টার এখানে দিয়ে দিয়ে এই আর্টবোর্ডের সেন্টারে ক্লিক করি এটাকে সিলেক্ট করে যদি আমি আর্টবোর্ডে ক্লিক করে সেন্টারে ক্লিক করে তার সেন্টারে চলে আসবে দেন উপরে নিচে একটু অ্যাডজাস্ট করে নেব এখানে রাখলাম তারপরে এখান থেকে আমি যে ইলিপুলটা রয়েছে ইলিপ্টে ক্লিক করার পরে সরি এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা নিই রেক্ট্যাঙ্গেলে ক্লিক করলাম ক্লিক করে পরে ড্রা করে একটা আমি এখানে তৈরি করে নিলাম এটাকেও আমি সেন্টার বরাবর দিয়ে দিলাম তারপর আবার টাইপিং টুলে ক্লিক করলাম এখানে ধরেন আমি ওয়েবসাইট অ্যাড্রেস দিব বা কোনো কিছু ট্যাগলাইন আপনি এখানে লিখতে পারেন তো আমি ওয়েবসাইট অ্যাড্রেস দেবো তার জন্য এখানে আমি লিখলাম ডাব্লু 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 ডট এ ডব্লু এ এল টিএসিএইচ ডট কম ওকে এটা দিলাম তারপর এটাকে ধরে আমি এখানে নিয়ে আসলাম দেন এটা ফ্রন্টের সাইজটা আমি এখান থেকে বৃদ্ধি করবো তার জন্য টাইপ প্রপার্টিসে ক্লিক করে এখানে সেভেন দেওয়া আছে এখানে আমি টুয়েলভ করে দিচ্ছি দ্যান এই দুটাকে সিলেক্ট করলাম এখান থেকে হরিজেন্টাল এবং ভার্টিক্যালি মেডিল করে নিলাম দেন এখানে ব্ল্যাক কালার দেওয়া আছে এটাকে আমি হোয়াইট কালার করে দিচ্ছি হোয়াইট করলাম তাহলে জিনিসটা দেখতে একটু ভালো লাগবে দেন এটাকে যদি চাই আমি একটু রাউন্ড করে দিতে পারি তার জন্য ডাইরেক্ট সিলেকশনটি ক্লিক করবো হালকা একটু রাউন্ড করে দিচ্ছি আমি ওকে এইভাবে দিতে পারি তো আমি এটুকু দিয়ে রাখলাম যেটা আমি ওটাতে দিয়ে নিই তো মোটামুটি আমার এখানে মনে হচ্ছে ডিজাইনটা কমপ্লিট এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম দেন এই দুটোকে আবার সিলেক্ট করি এখান থেকে একটু মেডিল করে নিচ্ছি ওকে তার যেন মেডেল বরাবর থাকে জিনিসটা যেন ভালো হয় তারপর কন্ট্রোল দিয়ে আবার এটাকে গ্রুপ করলাম আবার মেডিল ক্লিক করলাম আটবোর্ডের সাথে অ্যাডজাস্ট করে নিলাম ওকে এখন আমি এটা একটু ডিজাইন করবো এটা একটু ডিজাইন করবো এটা একটু ডিজাইন করবো আমি শুধু ট্যাক্সগুলোকে এখন শুধু অ্যারেঞ্জমেন্ট করলাম এবং সাজালাম এবার ডিজাইনের পালা তো এখানে আমি তেমন কোনো ডিজাইন করবো না একদম সিম্পল ডিজাইন করব এখান থেকে টুলটাকে নিলাম তারপরে শিপ বাটন প্রেস করে ধরে রেখে এইভাবে একটা টুল তৈরি করে নিলাম দেন কালারটা আমি এটা রাখলাম এরপরে এটাকে আমি ধরে একটু উপরের দিকে নিয়ে যাচ্ছি এ বরাবর রাখতে পারি ওকে এখানে রাখলাম রাখার পরে এটাকে আমি সিলেক্ট করবো যেটা লক করা আছে ব্যাকগ্রাউন্ড এটাকে আনলক করে নেব তার জন্য অবজেক্ট ক্লিক করবো এখান থেকে আনলক অলে ক্লিক করবো তারপর সবগুলোকে এইভাবে সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে শেপ বিলটা টুলে ক্লিক করে কীবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে এই যে বাইরে যেটা আছে এটাকে মাইনাস করে দেবো মাইনাস করে দিলে বাড়তি অংশটা আমাদের ডিলেট হয়ে যাবে দেন এখানে আমি একটা ডিজাইন পেলাম দেন এটাকে সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করে ধরে ড্রা করে এদিকে নিয়ে আসবো এটাকে সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করবে এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করব রিফ্লেটে ক্লিক করে দেব রিফ্লেটে ক্লিক করার পর ওকেতে ক্লিক করবো দেন এটা এইভাবে চলে আসবে তারপর এটাকে আমি শিপ বাটন ধরে এটাকে রোটেট করে দিচ্ছি এভাবে রোটেট করে দিলাম আরেকবার রোটেট করে দেব ওকে দেন এটাকে আমি মুভ করে এখানে অ্যাডজাস্ট করে বসাবো আমার এই ব্যাকগ্রাউন্ডের সাথে এখানে অ্যাডজাস্ট করে বসাবো তাহলে আমি এই ধরনের একটা ডিজাইন কিন্তু এখানে পেয়ে যাচ্ছি ওকে দেন এটাই আমাদের এখানে থাকে এখন আমরা এটার একটু ডিজাইন করব তার জন্য হচ্ছে প্রথমে আমি এখান থেকে একটা ইলিপ টুলে সিলেক্ট করে নিচ্ছি রেক্ট্যাঙ্গেল টুল টুল প্যানেল থেকে দেন এখান থেকে ড্রাগ করে আমি এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল প্রথমত নিয়ে নিচ্ছি এটারও কালারটা আমি এই কালারটা দিয়ে রাখতেছি আর এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণটা আপনার উপরে ডিপেন্ড করবে যে আসলে আপনি কীভাবে ডিজাইনটা করতে চাচ্ছেন কীভাবে ব্যবহার করবেন সম্পূর্ণটা আপনার উপরে ডিপেন্ড করবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনাকে করতে হবে এমনটা কিন্তু কোনো কথা নেই এরপরে আমি এখান থেকে লাইন টুলে ক্লিক করতেছি লাইন টুলে ক্লিক করার পর শিপ বাটন প্রেস করে ধরে একটা লাইন এভাবে তৈরি করে নিচ্ছি লাইন তৈরি করে নেওয়ার পরে আমি এটার স্টকটা একটু বাড়াই দেবো ধরেন এটার স্টকটা আমি একটু নাইনে করে দিচ্ছি দেওয়ার পরে এটাকে সিলেক্ট করব সিলেক্ট করবে একটু বড়ো করে দিয়ে এদিকে দেখি ওকে এটা দিয়ে রাখলাম এরপরে চলে যাবো ইফেক্ট মেনুতে এখান থেকে ডিস্টোডেন্ট ট্রান্সফর্ম তারপর এখান থেকে ট্রান্সফর্মে হ্যাঁ এখান থেকে আমরা চলে যাবো জিগ জাগে জিগ জগে যাওয়ার পর এখান থেকে রিলেটিভ দিয়ে দেব এখান থেকে স্মুথ দিয়ে দিব স্মুথ দেওয়ার পর এখান থেকে আমার ভ্যালুটাকে একটু বাড়াবো একটু কমে দিয়ে আর এখান থেকে এটাকে বাড়াবো ওকে এইভাবে একটা স্টাইল নেব আমি দেন এর সাজটা একটু ছোটো করি ওকে আমি এটুকু নিলে কিন্তু মোটামুটি একটা ভালো আর্টপট আমি পেয়ে যাবো আশা করা যায় দেন এখান থেকে একটু কমাই ওকে দেন এখান থেকে ওকেবারে ক্লিক করলাম ক্লিক করার পর এটা স্ট্রোকটা আরেকটু বাড়া দিয়ে দেখি একটু মোটা করে নিলাম দেন এটাকে সিলেক্ট করে এখানে অবজেক্ট মেনুতে যাব এখান থেকে এক্সপান্ড অ্যাপারেসে ক্লিক করব আবার অবজেক্টে যাবো তারপর এক্সপ্যান্ডে ক্লিক করবো এখানে ফিল এবং স্ট্রোক দুইটা দেওয়া থাকবে দেন ওকেতে ক্লিক করব তাহলে এটা শেপে কনভার্ট হয়ে যাবে দেন এটার কালারটাও আমরা একই কালার ইউজ করব। সেম কালার দুইটাতে ইস করব দেন এটাকে ধরে আমরা মুভ করে উপরের দিকে অ্যাডজাস্ট করে বসাবো এখানে একটু ওইটাকে বাড়াই দিচ্ছি ওকে দেন একটু ডাউন করে দিচ্ছি হ্যাঁ একটু উপরের দিকে তুলে দিই যেমন আমি এটাকে একটু উপরের দিকে তুলে দিচ্ছি এই অংশটাকে ওকে দেন আমি দুইটাকে সিলেক্ট করে একটু ডাউন করে দিতে পারি হালকা একটু ডাউন করে দিই সরি আমি উপরেগুলোকে লক করে নিচ্ছি নাহলে কাজ করতে সমস্যা হবে কন্ট্রোল টু প্রেস করে লক করে নিলাম দেন নিচে দুইটাকে সিলেক্ট করে নিচ্ছি একটু ডাউন করে দিচ্ছি ওকে এখন নিচে যেটা আমি ডান করলাম এটাকে একটু উপরের দিকে তুলে দিব আবার ধরে বাড়তি অংশগুলোকে আর কি এটা একটু বেশি চলে গেছে ডাউন করে অ্যাডজাস্ট করে নিচ্ছে ওকে দেন এই অংশটা আমি যেখানে যে যে ডিজাইনটা করলাম এই দুটাকে একসাথে সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে আমি চলে যাবো উইন্ডো মেনুতে এখান থেকে ক্লিক করব পাত ফাইন্ডার দেন এখান থেকে ইউনিটে ক্লিক করে দুইটাকে একটা করে নিব দেন এটাকে সিলেক্ট করে অল বাটার প্লেসে ধরে ড্রাগ করে কপি করব কপি করে নিয়ে এসে এটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে বসাবো তাহলে আমি এদিকেও কিন্তু সেম ডিজাইনটা পেয়ে যাচ্ছি একটু ডাউন করে দিতে হবে ওকে দেন এটাকে আমি একটু উপরের দিকে তুলে দিচ্ছি একটু লকটাকে আনলক করে নিচ্ছি এটা একটু উপরের দিকে তুলে দিই এবং ডান দিকে তুলে দিই একটু ডান দিকে দিয়ে দিই তাহলে জিনিসটা একটু ভালো লাগবে তাহলে দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আসি আমরা প্রিভিউটা কীভাবে তৈরি করব প্রিভিউটা আমি এখান থেকে এন্ড ড্রপ করে নিয়ে যেতে পারি অথবা এটাকে জেপি জায়গায় সেভ করতে পারি তারপর আমরা তো এখানে আসতে হবে এই জায়গায় আসতে হবে আমি এগুলোকে ক্লোজ করে দিচ্ছি আমার এখানে আগের থেকে একটা মকা ফাইল রয়েছে আমি সেটাকে ওপেন করে নিচ্ছি এই যে ডিজাইনটা ওপেন করলাম এটা ওপেন হবে এটাকে মকা ফাইল বলা হয় তো এখান থেকে প্রেজেন্টেশনটা রেডি করার জন্য আমাদের এখানে এটাকে ডিলিট করে দিই এখানে ব্যাকপার্ট এবং ফ্রন্ট পার্ট দুইটা আছে তো আমি প্রথমে ব্যাক পার্টে ডাবল ক্লিক করে ওপেন করলাম ব্যাক ওপেন হলো এখানে তো এই ডিজাইনে আসলাম এটা হচ্ছে আমার ব্যাক পার্ট হিসেবে ধরে নিচ্ছি এটাকে সিলেক্ট করলাম যদি লক করা থাকে অবশ্যই আগে সবগুলোকে আনলক করে নেবেন আমি আনলক করে নিলাম দেন এখানে যা যা আছে সবগুলোকে এভাবে সুন্দর করে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এটাকে ড্রাগ করে আমরা ফটো এই মেনুতে এনে এখানে ছেড়ে দিব ড্রাগ করে আনলে চলে আসবে এখানে টিকমার্টটা দিয়ে দিব তারপর কিবোর্ড থাকে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করবো অল্ট এবং শিফট বাটন ধরে একটু বড় করে দিব দেন এখানে ওকে বাটনে ক্লিক করব তারপর এটাকে সিলেক্ট করে মাউসের পাশে ক্লিক করে এখান থেকে ক্রেট ক্লিপিং মার্কস করে দেবো তাহলে কর্নারগুলো রাউন্ড হবে তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যাশ প্রেস করে সেভ করব দেন এখানে ক্লোজ করে দেবো তাহলে দেখেন আমাদের কিন্তু ফ্রন্ট পার্ট যেটা সেটা কিন্তু চলে আসে এখানে এবার ব্যাক পার্টটা নিয়ে আসে পালা আবার এখানে যাব যা এই একইভাবে এটাকে সিলেক্ট করবো সম্পূর্ণটাকে সিলেক্ট করে ড্রা করে আমরা এখানে নিয়ে আসবো তো এখানে নিয়ে আসলে কিন্তু এখানে রাখলে হবে না আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি এইভাবে নিয়ে আসলে হবে না আগে আমাদের ফ্রন্ট পার্টে যেটা স্টাইল রয়েছে ডাবল ক্লিক করে ওপেন করতে হবে ওপেন করার পরে এখান থেকে মূলত আমাদেরকে নিয়ে যেতে হবে সরি এখান থেকে সিলেক্ট করে তারপর ড্রাগ করে আমরা নিয়ে যাবো এখানে এনে যদি সেরে দিই তাহলে চলে আসবে ডিজাইনটা টিকমাটে দিয়ে দিব তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফার্ম করবো অল্ট এবং সিউ বার্থ একটু করে দিচ্ছি টিকমার্টে দেব তারপর এখান থেকে এটাকে আমি মাস্ক করে দিচ্ছি তাহলে দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা চলে আসে কন্ট্রোল এস প্রেস করে সেভ করবো দেন এটাকে ক্লোজ করবো তাহলে দেখতে পাচ্ছেন ফ্রন্ট পার্ট এবং ব্যাকপার্ট দুইটা কিন্তু আমাদের সামনে চলে আসছে তো আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটাই বুঝতে পারছেন কীভাবে একটি প্রফেশনাল মানে বিজনেস কার্ড তৈরি করা যায় তার সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ তো এই ডিজাইনগুলো কিন্তু আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে যেগুলো এখানে আমি আলোচনা করতে পারলাম না কারণ আলোচনা করতে গেলে আরও অনেক সময় লেগে যাবে ভিডিও ডিডন অনেক বড়ো হয়ে যাবে আপনারা দেখতে বিরক্তি বোধ করবেন তো এই জন্য মূলত আমি সবার সুবিধার্থে সবাই যেন কাজগুলো পারফেক্টলি হাতে কলমে শিখতে পারেন তার জন্য আমি এই কোর্সটা চালু করেছি তো যারা চান কোর্সে অ্যাডমিশন নিতে অবশ্যই মাত্র ছশো বিশ টাকা কিন্তু বড় কথা না আপনি কাজটা এ টু জেড শিখতে পারবেন এবং আপনার নিজের একটা স্কিল ডেভেলপ করতে পারবেন এটাই সবচেয়ে বড় কথা যে আমি এই সুযোগটা আপনাদেরকে করে দিচ্ছি এই সুযোগটা কিন্তু কেউ আপনাদেরকে দেবে না এখন সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার সিদ্ধান্তের উপর আপনি যদি নিজের স্কিল ডেভেলপ করতে চান নিজের ভালো একটা পজিশনে যেতে চান তাহলে আমি বলবো যে এই কোর্সটাই হচ্ছে আপনার জীবনকে পাল্টে দিতে পারে তো দেরি না করে যারা কোর্সে অ্যাডমিশন নিতে চান দ্রুত অ্যাডমিশন নিয়ে নেবেন ক্লাস শুরু হবে আমাদের পঁচিশে জানুয়ারি থেকে আর ক্লাস হবে শনিবার সোমবার বুধবার রাত নয়টা থেকে প্রথম ক্লাসটা হবে আর ভর্তি হতে এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন বা ভিডিও ডেসক্রিপশনে ভর্তির লিঙ্ক দেওয়া থাকবে যা যা শেখানো হবে তার লিঙ্ক দেওয়া থাকবে এবং প্রাইভেট মেসেঞ্জার গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে সেগুলোতে আগে পেমেন্ট করবেন পেমেন্ট করে জয়েন করবেন তাহলে সব আপডেটগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে ভিডিওটাই আমি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো টিউটলের নতুন কোনো প্রজেক্ট নিয়ে ইনশাল্লাহ